সনাতন ধর্মকে জানো বিএস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, একটা খুব চমৎকার ও শক্তিশালী উপায় বলবো যাতে আপনার সমস্ত ঋণ খুব তাড়াতাড়ি শোধ হয়ে যায়, আর আমি যা বলবো তা অক্ষরে অক্ষরে আপনাকে পালন করতে হবে। খুব সহজ উপায়, চিন্তার কোনো কারণ নেই, এবং এই উপায়টি করে আপনি কয়েক মাসের মধ্যেই তার ফল দেখতে পাবেন। শুধু তাই নয়, আমি গ্যারান্টির সঙ্গে বলছি ফল আপনি অবশ্যই পাবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তবে সমস্ত কিছু বুঝতে পারবেন। যার ঋণ আছে, ঋণ শোধ করার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, তাহলে এই কর্মটি আপনাকে করতে হবে শুক্রবার দিনে। সে কি করবে? বাজার থেকে এক প্যাকেট সাদা নুন প্রথমে তাকে কিনে নিয়ে আসতে হবে। নুনটা আপনি আগেই কিনে নিয়ে আসুন, রেখে দিন শুদ্ধ জায়গাতে। তারপর শুক্রবার দিন সকালবেলাতে স্নান করে আপনার যেখানে ঠাকুর আছে বা ঠাকুর ঘর, সেখানে একটা পিতলের থালা, তামার থালা বা মাটির থালা আপনাকে নিতে হবে। সব থেকে ভালো হলো পিতলের থালা। যাই হোক, সেই নুন আপনি পিতলের থালাতে ঢেলে নিন। তারপর সেই থালার চারপাশে ধূপ ও দীপ আপনাকে দেখাতে হবে। এবারে আপনি হিসাব করুন, সঠিক হিসাব কিন্তু করা চাই। আপনার কত ঋণ আছে? 1 লাখ, 2 লাখ, 6 লাখ, 10 লাখ, 20 লাখ, যা আছে আপনি কিন্তু সেটা সংখ্যাতে লিখবেন আঙুল দিয়ে। এমনি লিখবেন না ONE TH OU SEND 1000, এরকম লিখবেন না। 1 লাখ, একের পিঠে যতগুলো শূন্য দিলে 1 লাখ হয়, আপনাকে সেইভাবে সংখ্যাতে লিখতে হবে। ও মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন, বুঝতে পেরেছেন? তারপর ঢাকা না দিয়ে রেখে দিন, সারা রাত সেই অবস্থাতেই থাকবে। প্রাতকালে সকালবেলাতে স্নান করে আপনি প্রথমে গিয়ে দেখুন সেই লেখাটা আছে না মুছে গেছে। যদি মুছে যায় তাহলে বুঝতে হবে যে আপনার গ্রহ দোষ আছে। আপনাকে আবার কিন্তু সেই শুক্রবার দিনেই করতে হবে। এবার আপনি যদি দেখেন যে না লেখাটা আছে, তাহলে একটা মাটির হাঁড়ি ছোট্ট মতন, তার মধ্যে সমস্ত নুনকে আপনি ঢেলে দিন, আর লাল শালু কাপড় দিয়ে মুখটা বেঁধে আপনি ঠাকুর ঘরের মধ্যে রেখে দিন। আর 11 দিনের দিনে, অর্থাৎ শুক্রবার থেকে 11 দিন আপনি গুনবেন। 11 দিনের দিনে সকালবেলাতে স্নান করে শুদ্ধ হয়ে সেই নুনকে নিয়ে আপনাকে নদীর ধারে যেতে হবে। কোন নদী? যে নদীর জল বয়ে যায় সেই নদীতে আপনাকে যেতে হবে। এমন নয় যে যে নদীতে হয়তো আপনার জলই থাকে না, স্থির থাকে, সেই নদী গেলে চলবে না। যে নদীর জল বয়ে যাচ্ছে সেখানে আপনাকে জলের মধ্যে নেমে সেই নুনের হাঁড়িটি জলের মধ্যে ভাসিয়ে দিতে হবে। আর মনে মনে চিন্তা করবেন যে নুন যেমন আমার নদীর জলের মধ্যে ভেসে যাচ্ছে, আমার ঋণ ঠিক সেইভাবে এই নুনের সাথেই চলে যাচ্ছে। এবং মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করে জল থেকে আপনি উঠে আসুন। 1 মাসের মধ্যেই আপনার হাতে অর্থ আসবে, আর আস্তে আস্তে কয়েক মাসের মধ্যেই আপনার সমস্ত ঋণ শোধ হয়ে যাবে। বন্ধুরা, যাদের ঋণ আছে তারা এই চমৎকারী ও শক্তিশালী উপায়টি অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় রাধে, জয় রাধে।